আসসালামু আলাইকুম। এই স্টুডেন্ট টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে লিস্ট বানাইতে পারি বা লিস্ট নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো লিস্ট বলতে আসলে কি বুঝি বা লিস্টটা দেখতে কেমন, এটা আমরা যদিও সবাই জানি, তারপর আমি একটু দেখাতে চাই। তো এখানে দেখবো যে এই যে আমাদের ওয়ান ওয়ানে আছে এইচটিএমএল, টু টুতে আছে সিএসএস। তো যদি আমরা কোনো কিছু এরকম নাম্বারিং আকারে দেখাই, তো এটাকে আসলে আমরা লিস্ট বলে থাকি। তো আমরা এই ধরনের লিস্ট কীভাবে এইচটিএমএলে বানাতে পারি সেটাই আজকে দেখবো। তো এই লিস্টটা বানানোর আগে আমরা দেখতে চাই যে লিস্টটা আসলে কত প্রকার, কি কি। তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে ফার্স্টে দেখবো লিস্ট। লিস্ট হচ্ছে তিন প্রকার, একটা আছে অর্ডার লিস্ট, আরেকটা আছে আনঅর্ডার লিস্ট, আরেকটা আছে ডিসক্রিপশন লিস্ট। তো অর্ডার লিস্টগুলো আসলে দেখতে কেমন বা এটাকে কীভাবে বানাতে পারি, আনঅর্ডার লিস্ট দেখতে কেমন এটা কীভাবে বানাতে পারি, ডিসক্রিপশন লিস্ট দেখতে কেমন এটা কীভাবে বানাতে পারি, তো এই টিউটোরিয়ালে জাস্ট আমরা এগুলোই দেখবো। তো ফার্স্টে দেখি যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট বলতে কি বুঝি বা অর্ডার লিস্টটা দেখতে কেমন এটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখবো যে একটা লিস্ট আছে। তো এটা যে লিস্ট আমরা কীভাবে বুঝবো, তো নর্মালি আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা লিস্ট, কারণ লিস্টের সাথে আমরা সবাই পরিচিত। তো এখানে দেখেন যে লিস্ট, আমি যখন একটা লিস্ট বানাবো তখন লিস্ট হিসাবে মানে লিস্ট বানানোর সময় আমি নাম্বারিং দিতে পারি যে 1, 2, 3, 4। এখন এটার পরিবর্তে আমি আরও কিছু দিতে পারি, যেরকম আমি যদি মনে করি যে এ বি দিব, এ বি, তারপরে এখানে ধরেন যে সি দিতে পারি, এখানে ডি দিতে পারি, এভাবেও আমরা নাম্বারিং করতে পারি। আবার যদি মনে করি যে স্মল লেটার এ দিব, স্মল লেটার বি দিব, অথবা স্মল লেটার সি দিব, আবার স্মল লেটার ডি দিব, এটা দিতে পারি। এবং দেখেন যে আমরা কিন্তু রোমান সংখ্যাও দিতে পারি। তো এখানে আমরা রোমান সংখ্যা এভাবে বলে দিতে পারি, এখানে বললাম 3, আর এখানে বলতে পারি যে 4। ওকে, তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি লিস্ট বানাই, তো লিস্ট বানাতে গেলে দেখেন আমরা এইভাবে নাম্বারিং করতে পারি যে 1, 2, 3, 4, এটা দিয়েও নাম্বারিং করতে পারি, এ বি সি ডি, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটা দিয়েও আমরা নাম্বারিং করতে পারি, অথবা আমরা রোমান সংখ্যা দিয়েও কিন্তু নাম্বারিংটা করতে পারি। তো আমরা যখনই একটা লিস্ট বানাবো এবং ওই লিস্টের ক্ষেত্রে যদি নাম্বারিং থাকে, এটার যে কোনো একটাও যদি থাকে, মানে নাম্বারিং যদি থাকে লিস্টে, তাহলে সেটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। মানে যদি কোনো লিস্টে নাম্বারিং থাকে যে 1, 2, 3, 4 অথবা এ বি সি ডি অথবা স্মল লেটার এ বি সি ডি অথবা রোমান সংখ্যা যাই হোক নাম্বারিং যদি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা অর্ডার লিস্ট। এখন কোনো লিস্ট তো এরকমও হতে পারে যে আমার লিস্ট হবে কিন্তু এখানে নাম্বারিংয়ের পরিবর্তে সিম্বল থাকতে পারে। তো যদি এমন কোনো লিস্ট হয় যে যে লিস্টের ফার্স্টে সিম্বল আছে, এখানে কোনো নাম্বারিং নাই, তো যদি সিম্বল থাকে তাহলে এটাকে বলবো আমরা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে অর্ডার লিস্টের ক্ষেত্রে নাম্বারিং থাকবে 1, 2, 3, 4 অথবা যাই হোক কিছু একটা থাকবে, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এখানে শুধু সিম্বল থাকবে, এটা কিন্তু নাম্বার থাকবে না। তো ঠিক আছে, আমরা জাস্ট এটা দেখলাম যে অর্ডার লিস্ট দেখতে কেমন, আনঅর্ডার লিস্ট দেখতে কেমন। আমরা যদি এটা এইচটিএমএল কোডের মাধ্যমে ট্রাই করি বা এইচটিএমএল কোড দিয়ে যদি আমরা লিস্টটাকে বানাতে চাই, তাহলে কীভাবে বানাতে পারি সেটাই দেখবো। তো আমরা লিস্ট বানানোর জন্য এখানে কোডগুলো লিখতে পারি। তো এখানে দেখেন যে আমার এইচটিএমএল যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমার লেখা আছে আর এইচটিএমএল একটা পেজ করাই আছে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, এখানে আমি একটা ট্যাগ নিতে পারি। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে অর্ডার লিস্ট, যে আমরা কীভাবে অর্ডার লিস্ট বানাইতে পারি। তো অর্ডার লিস্ট যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা একটা ট্যাগ লিখতে পারি, সেটা হচ্ছে ও এল। তো এরপরে দেখেন যে আমি ওয়েল ট্যাগটাকে শেষ করে দিতে পারি। এখন আমি যে শুধু ওয়েল ট্যাগ শুরু করলাম আর শেষ করলাম তাতেই যে আমার লিস্ট হবে, আসলে তা হবে না। কারণ আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখেন যে এই টোটালটা মিল হচ্ছে একটা লিস্ট, কোন লিস্ট, অর্ডার লিস্ট, কিন্তু এই লিস্টের মধ্যে কিন্তু কিছু লাইন আছে যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তো সেক্ষেত্রে দেখেন যে আমি শুধু ওয়েল লিখলাম, মানে কি যে আমি একটা অর্ডার লিস্ট বানাইতে চাচ্ছি কিন্তু আমি এখানে লাইনগুলো কিন্তু বানাই নাই। তো আমি যদি লাইনগুলো বানাইতে চাই তাহলে এখানে আমি আর একটা ট্যাগ লিখতে পারি, যেটা হচ্ছে এল আই। তো এটাকে আমরা সাধারণত লাইন বলে থাকি। তো সেক্ষেত্রে দেখেন যে আমার প্রথম লাইনে আমি কী দেখাতে চাচ্ছি, যে এইচটিএমএল এই টেক্সটটা দেখাবে। তো আমি এই প্রথম লাইনের মতো এখানে এইচটিএমএলটাকে দিয়ে দিলাম। এখন যখন আমি দ্বিতীয় লাইন বানাবো, তো তখন দেখেন যে আমি এখানে দিয়ে দিতে পারি যে সিএসএস। ওকে, দ্বিতীয় লাইন, যখন আমি তৃতীয় লাইন বানাবো তখন আমি এখানে দিয়ে দিতে পারি যে সিএসএস 3। যখন আমি চতুর্থ লাইন বানাবো তখন আমি এখানে দিতে পারি যে কী দিতে পারি, পিএইচপি।
তো সেক্ষেত্রে দেখেন যে আমার যেগুলো দরকার আমি কিন্তু এভাবে লিস্ট বানাইতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা কি বানাইছি, অর্ডার লিস্ট, এবং অর্ডার লিস্টের মধ্যে এতগুলো লাইন হবে। তো আমরা যদি এই কোডটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল পেজটাতে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখবো যে এখানে একটা লিস্ট ক্রিয়েট হয়েছে। এখন লিস্টের মধ্যে আমি যে টেক্সটগুলো লিখছি সেই টেক্সটগুলোই আছে, কিন্তু এখানে নাম্বারিং হিসাবে কি আছে, 1, 2, 3, 4। তো যেহেতু এই লিস্টে একটা নাম্বারিং আছে, যে 1, 2, 3, 4 দিয়ে নাম্বারিং করা হয়েছে, যার জন্য এটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যে শুধু 1, 2, 3, 4 এটাই থাকবে, বা এটা ছাড়া যে আমরা নাম্বারিং করতে পারবো না, তা না, আমরা এটাকে চেঞ্জ করে অন্য কোনো কিছু দিয়েও নাম্বারিং করতে পারি। তো কীভাবে দিতে পারি, তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি চাই যে ডিফল্ট আমার যে 1, 2, 3, 4 আছে, আমি চাচ্ছি যে এগুলো দিয়ে আমি নাম্বারিং করবো না, নাম্বারিং করতে পারি এ, বি, সি, ডি, এগুলো দিয়ে আমি নাম্বারিং করবো। তো যদি ওইভাবে নাম্বারিং করতে চাই, তাহলে দেখেন যে এখানে আমাদের একটা ট্যাগ আছে ওএল, অর্ডার লিস্ট। তো এই ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিতে পারি, সেটা হচ্ছে টাইপ। ওকে, তো এখানে যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব, সেটা হচ্ছে টাইপ। তো টাইপের মধ্যে আমি কি লিখতে পারি, যে আমি চাচ্ছি যে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত হবে, তাহলে আমি শুধু শুরুটা বলে দেব যে আবার এ থেকে যাবে। এখন প্রথম যে লাইন থাকবে এটা হবে এ, দ্বিতীয় লাইনটা হবে বি, তৃতীয় লাইনটা হবে সি, চতুর্থ লাইনটা হবে ডি, অটোমেটিক এভাবে নিয়ে নেবে। কিন্তু আমাকে শুধু শুরুটা বলে দিতে হবে যে আমি আসলে নাম্বারিং হিসাবে কোনগুলো দিতে চাচ্ছি। তো আমি যদি এটাকে সেভ দিই, তাহলে এখানে যাই পেজটাতে একটু রিলোড দিই, তাহলেই দেখবো যে এ, বি, সি, ডি, এখানে কিন্তু আমরা বলে দিছি যে আমাদের যে নাম্বারিংটা হবে এটা ক্যাপিটাল লেটার এ থেকে শুরু হবে। তো ফার্স্টে ক্যাপিটাল লেটার এ, তারপর ক্যাপিটাল লেটার বি, তারপর ক্যাপিটাল লেটার সি, ক্যাপিটাল লেটার ডি। তো এভাবেই আসলে নিতে থাকবে। এখন আমরা যদি এখানে লাইন বাড়াই, তাহলেও কিন্তু আমাদের ওই নাম্বারিংগুলো অটোমেটিক বাড়তে থাকবে, আমাদের বাড়ানোর কোনো দরকার নেই। যেরকম দেখেন আমি এখানে দুটা লাইন বাড়াইলাম, তাহলে এখানে ডিফল্ট ডি পর্যন্ত ছিল, তো দেখেন ই, এফ, তার মানে যে আমি এখানে লাইনগুলো যত বাড়াবো এগুলো অটোমেটিক বাড়তে থাকবে নাম্বারিংগুলো। তো যাই হোক, এখানে যদি ক্যাপিটাল লেটার দিতে পারি, আমাদের যদি মনে হয় যে আমরা স্মল লেটার দিব, তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে শুধু স্মল লেটারটা এ দিয়ে দিতে পারি। তো স্মল লেটার এ যখনই আমি দিচ্ছি, তখন কি হবে যে সেই স্মল লেটারগুলো নিবে, যে এ, বি, সি, ডি, ই, এফ, এভাবে নিতে থাকবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা ডিফল্ট 1, 2, 3, 4 পাইছি, স্মল লেটার দিতে পারছি, ক্যাপিটাল লেটার দিতে পারছি। এখন আমরা যদি মনে করি যে আমাদের রোমান সংখ্যা দেওয়ার দরকার, তাহলে আমরা শুধু এখানে রোমান সংখ্যাই 1 বলে দিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এখান থেকে 1 দিয়ে দিই, তো সেক্ষেত্রে কী হবে যে অটোমেটিক সে সবগুলো রোমান সংখ্যা নিয়ে নিবে। ওকে, তো আমাদের আরেকটা নাম্বারিং বাকি ছিল, যেটা 1, 2, 3, 4, এগুলো আমরা ডিফল্ট পাইছি। তারপরও যদি আমরা মনে করি যে 1, 2, 3 আমরা দিব, তো সেক্ষেত্রে দেখেন আমি শুধু এখানে 1 দিয়ে দিতে পারি, তাহলে বাকিগুলো অটোমেটিক নেবে। তো 1, 2, 3, 4 এগুলো অটোমেটিক নিয়ে নিছে। তো এটা হচ্ছে আসলে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানেই হচ্ছে যে আমার একটা লিস্ট ক্রিয়েট হবে, যে লিস্টে নাম্বারিং হিসাবে, সরি, লাইনের আগে থাকবে নাম্বারিং। যেরকম দেখেন যে এখানে নাম্বারিং থাকবে, সেটা এ, বি, সি, ডি থাকতে পারে, 1, 2, 3, 4 থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে, যাই হোক নাম্বারিং থাকলে আমরা বলবো এটা অর্ডার লিস্ট। এবার আসে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে দেখেন যে আমি এই কোডগুলোই রাখলাম, কারণ অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট প্রায় সেম। তো ওই কোডটাকে আমি জাস্ট কপি করলাম। তো যখনই আমরা আনঅর্ডার লিস্ট বানাবো, তখন এই ওএল ট্যাগটা থাকবে না, কি হবে, হবে ইউএল, যে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে ছিল ওএল, আর যদি আনঅর্ডার লিস্ট হয় তাহলে ট্যাগ হবে ইউএল। তো আমি যদি এটাকে সেভ দিই, তাহলে দেখব যে এখানে নতুন করে একটা লিস্ট ক্রিয়েট হয়েছে, যেটার আগে দেখেন কোনো নাম্বারিং নাই, আছে কি সিম্বল। তো এই সিম্বলগুলোও আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, তবে আমরা শুধু এতটুকু দেখতে চাচ্ছি যে লিস্টের যদি নাম্বারিং থাকে তাহলে এটাকে বলবো অর্ডার লিস্ট, আর লিস্টে যদি সিম্বল থাকে তাহলে এটাকে বলবো আনঅর্ডার লিস্ট। এখন এখানে যে সিম্বলগুলো আছে এগুলোকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে ডিফল্ট কিছু সিম্বল আছে সেগুলো দিতে পারি। যেরকম ধরেন যে ডিক্স দিতে পারি, তো ডিক্সটা আমার ডিফল্ট আছে, যার জন্য আমি পার্থক্যটা বুঝতে পারবো না, কারণ আমার ডিফল্টই আছে ডিক্স। তো সেক্ষেত্রে দেখেন যে আমি ব্যাপারটা বুঝতেছি না, কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিই, যেরকম স্কোয়ার, ওকে, তো এটাকে সেভ দিই। দেওয়ার পরে এখানে দেখেন যদি রিলোড দিই, ওহো আমি এইখানে একটু ভুল করছি, ওকে, তো এখানে একটু বানান ভুল হয়েছে, তো আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম,
তো এটাকে জাস্ট সেভ দিই, এখানে একটু রিলোড দিই, তাহলে দেখবো যে এখানে একটা স্কোয়ার বক্স নিছে। আগে কিন্তু একটা গোল বক্স ছিল, মানে ডিস্ক ছিল, এখন আছে স্কোয়ার। তো এটাকে চেঞ্জ করে যদি আমরা অন্য কোনো সিম্বল দিতে চাই তাহলেও আমরা দিতে পারবো। এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারি সার্কেল। তো এটাকে যদি দিই তাহলে দেখেন যে এখানে কী হবে, যে একটা সার্কেল আসবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা ইসাগুলো এই সিম্বলগুলো চেঞ্জ করতে পারবো। তবে এই এইচটিএমএল ডিফল্ট এই তিনটা সিম্বলই আছে, এছাড়াও যদি আমরা অন্য কোনো সিম্বল দিতে চাই তাহলে আমরা সিএসএসের মাধ্যমে দিতে পারি। এবং আমরা নিজেরা যদি মনে করি যে ফটোশপে একটা সিম্বল ডিজাইন করে সেটা অ্যাপ্লাই করতে চাই, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এই এটা ছিল আনওয়ার্ড লিস্ট। তো আমরা যদি ডিসক্রিপশন লিস্ট নিয়ে কাজ করতে চাই, যেরকম দেখেন যে আমরা ওই সময় দেখছিলাম যে লিস্ট হচ্ছে তিন প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডিসক্রিপশন লিস্ট। তো অলরেডি আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টটা দেখছি, তো আমাদের বাকি আছে ডিসক্রিপশন লিস্ট। তো ডিসক্রিপশন লিস্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে একটা ট্যাগ লিখতে হবে যেটা আছে ডিএল। তো সেক্ষেত্রে দেখেন যে অবশ্যই ডাবল ট্যাগ ডিএলটাকে শুরু করলাম, শেষ করলাম। এরপর আমি একটা ট্যাগ নিতে পারি, সেটা আছে ডিটি, এটা হবে ডাটা টার্ম। তো আমি এখানে যদি লিখি যে মিল্ক, ওকে, তো ডাটা টার্মটাকে আমি শেষ করে দিলাম। এরপর আছে ডিসক্রিপশন, তো আমি এখানে দিতে পারি যে ডিডি হবে ডাটা ডিসক্রিপশন। তো এর মধ্যে আসলে আমি যে হেডিং দিছি এটা সম্পর্কে ডিসক্রিপশন লিখতে পারি। তো আমি এখানে লিখতে পারি যে দিস ইজ ডিসক্রিপশন টেক্সট। তো সেক্ষেত্রে দেখেন এই টেক্সটটাকে যদি আমি একটু কপি করি তাহলে কি হবে, ওকে, তো এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখানে যাই, জাস্ট একটু রিলোড দিই, তাহলে একটু নিচের দিকে দেখবো যে মিল্ক একটা হেডিং আছে, ওই হেডিংয়ের আন্ডারে কিছু ডিসক্রিপশন আছে। এখন ব্যাপারটা যদি আমরা আরও ভালো বুঝতে পারবো যদি আমরা আর একটা লিস্ট বানাই, তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমি বলতে পারি যে ডিএল, ডিএলের মতোই আমার আর একটা লিস্ট হবে। তাহলে আমি এইটাকেই কপি করতে পারি। তো এখানে আমি শুধু বলতে পারি যে মিল্কের পরিবর্তে আমি অন্য কিছু দিই, যে এখানে রাইস দিলাম আর ডিসক্রিপশনটাকে চেঞ্জ করলাম না, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে দেখবো যে মিল্ক এটার আন্ডারে আমার কিছু ডিসক্রিপশন আছে, এখানে আছে রাইস, রাইসের আন্ডারে কিছু ডিসক্রিপশন আছে। তো ডিসক্রিপশন লিস্টটা হচ্ছে এরকম যে আমরা যখন রচনা পড়ছি বা গরুর রচনা পড়ছি সবাই, তো আমাদের আসলে ফেভারিট রচনাই হচ্ছে গরুর রচনা। তো আমরা যখন গরুর রচনা পড়ছি তখন এমন কিছু ছিল যে ভূমিকা, তারপরে কিছু লেখা ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে কিছু হেডিং থাকবে, হেডিংয়ের পরে আমার কিছু ডিসক্রিপশন থাকতে পারে এই আর কি। তো আমরা যদি এই ফর্ম্যাটে কোনো কাজ করতে চাই তাহলে আমরা ডিসক্রিপশন লিস্টটা ইউজ করতে পারি। তো দেখেন এখানে যে সেম কাজটা করছি, এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি, যার জন্য আর কি ডিসক্রিপশন লিস্টটা আমরা বেশিরভাগই ইউজ করি না, বা এটা আমাদের ওয়েবের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে না। তো তারপরেও আমরা যেহেতু লিস্ট নিয়ে কাজ করতেছি, তো আমাদের জানা উচিত ছিল যে ডিসক্রিপশন লিস্ট নামে কিছু একটা আছে, বা এটা নিয়েও আমরা কাজ করতে পারি। তো যাই হোক, আমি এই টিউটোরিয়ালে জাস্ট লিস্টগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।